কিনাকাটি কমপ্লিট এবার টোটাল চলবো সকালে তো আর হয়ে যায় তাহলে আজকে কি কিনাকাটি হয়েছে দেখাই সবার আগে থালটাই দেখাই এই থালটা নেওয়া হয়েছে এই গ্লাসে নিয়ে আসলেন কি ব্যাপার গুড মর্নিং বন্ধুরে এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আমরা প্রত্যেকে খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি এখন বাজে হচ্ছে 9:10 9:10 সময় ভিডিওটি স্টার্ট করলাম আর আজকে হলো রবিবার না মাছ এসেছে মাছ খুঁজতে যাচ্ছে ভালো মাছ আসছে না ওর জন্য আমাদের আজকে কি হবে বলতে পারছি না একজন যে মাছ নিয়ে এসেছিল ওই মাছ রোজ রোজ খেয়ে একদম বোরিং হয়ে গেছে ওর জন্য খাচ্ছে না উনি চলে গেছে কাতলা খেতে খেতে সব পচে গেছে আবার এই দিকটা কি মেয়ে কি বৃষ্টি হলো কিছুক্ষণ আগে এখন আবার রোদ আছে এরকম হচ্ছে বৃষ্টি হয় একবার রোদ হয় একবার বন্ধুরা বিবাসের জন্য আবারও চা হলো বিস্কুট দেন ওখান থেকে এই বিস্কুটগুলো মা নিয়ে এসছে ইয়ে বিস্কুট প্যাটিস কালকে দেখেছি কি বলে প্যাটিস এগুলো মুটাগুলো একটা খেলে পেট ভরে যায় এখনো আগে খাবেন হ্যাঁ আপনি খাবেন না বন্ধুরা এই ম্যাঙ্গো জুসটা ঘরেই বানালাম এটা ফ্রিজে রেখে দেবো ব্যাস এক গ্লাস করে খাবো আর শরীর প্রাণ ঠান্ডা হয়ে যাবে এখন অতটা আছে সকালে ব্রেকফাস্ট ব্রেড জ্যাম দেখছেন আজকে আমাদের ডিম সিদ্ধ হচ্ছে কেউ ডিম খাবো না বিবাস খাবে একটা বন্ধুরা দেখুন রেডি হয়ে গেছে এখন 11:05 বাজে আর এখন কোথায় যাচ্ছে এখন আমি আর মা যাচ্ছি মা জামা কাপড় তুলতে গেছে বউ তাড়ানো বৃষ্টি হচ্ছে বারবার বৃষ্টি হচ্ছে দৌড়ে ঘরে আসছে এরকমই হচ্ছে তা যাই হোক মা যাচ্ছে জামা কাপড় তুলতে গেছে আমি আর মা এখন যাবো একটু নবদ্বীপে মায়ের এখন অনেক কিছু গ্রামের বাড়ির জন্য দরকার তাই আনতে যাচ্ছি কি কি নেওয়া হয় আসার পরে দেখাবো জামা কাপড় তুলতে গেছিলো আর আমরা সকালে একটু রান্না করেছি আসার পরে আবার করবো ডালটা সিদ্ধ বসিয়ে যে কী হয়েছে আসার পরে দেখাবো হাফ রান্না করেছি আর ভাতটা করবো আর ডাল আজকে মায়ের কোনো মাছ পছন্দ হলো না ওর জন্য আর মাছ নেওয়া হয়নি বলে তুমি ডাল ভাত করো দু তিনজন এসেছিলো আজকে কিন্তু মাছ মায়ের মন মতো হয়নি ওর জন্য আর নেওয়া হয়নি চলো ডালটা সিদ্ধ করে ধুয়ে গেলাম এসে টক ডাল করে নেবো এই দেখো ও বাবা কি গরম গো ও বাবা ডাল পুরো সিদ্ধ হয়ে গেছে ঢাকা দিয়ে চোখ ধুয়ে গেলেই হবে আমাদের বার হওয়া খুব মুশকিল এত মা আছে বলে নাহলে আমি রান্না করে বেরোতে বেরোতে 12টা বেজে যায় এক বোতল জল দিয়ে যায় অবশ্য বিবাসকে জল খাওয়ার কথা বলতে হয় না বিবাস দিনে কত লিটার জল খাস 3-4 লিটার জল খায় নেই একটা জিনিস আমার খুব শান্তি আমার ছেলেকে জল খাওয়ার কথা বলতে হয় না কারণ এখন সব ছেলে পেলে জল খেতে চায় না বিবাসকে আগে করতে হতো কিন্তু ছোট থেকে খা খা করতে করতে এমন পর্যায়ে এসছে বিবাস নিজেই খায় জল এখন আর বলতে হয় না 3-4 লিটার খেয়ে নেয় আমার বরঞ্চ খাওয়া হয় 1.5 লিটার 2 লিটার 1 লিটার কোনো ঠিক থাকে না বাবা এরা আবার দুজনা কোথায় ইনভার্টারে ঢাকনা দিয়েছি বারবার ফেলে দেয় বারবার ফেলে দেয় কী বলবো দিদি দুজনে মনে হচ্ছে অবস্থা দাঁড়া ইনভার্টারের ওপর এরকম করে বসে আছে দুজন বাহ থামি কোথায় যাচ্ছে দেখছি তো যাবা আসো হ্যাঁ ভালো তো আছি নবদ্বীপ কলেজ
আমরা নবদ্বীপ পোড়ামাতলায় চলে এসেছি। সবার আগে ঢুকলাম কাঁসার দোকানে, কি নেবো বাড়িতে গিয়ে দেখাবো। আমরা টোটো চেপেছি আর বৃষ্টি শুরু হয়ে গেছে, সারাদিন এমনই হচ্ছে, বৃষ্টি হচ্ছে, বন্ধ হচ্ছে। ভালো হয়েছে আমাদের কেনাকাটি হয়ে গেছে আর বৃষ্টি শুরু হয়ে গেছে, ভালো লাগছে না? তো আজকে খেয়ে নিই, গরম লেগে গেছে, মার্কেট নিয়ে করতে করতে বৃষ্টি শুরু হয়ে গেছে। আমাদের ভালো হয়েছে, টোটোয় চাপলাম যখন বৃষ্টি শুরু হয়ে গেছে, নামার সময় বৃষ্টি বন্ধ হয়ে গেছে। বন্ধুরা এই মাত্র এসে পৌঁছলাম, আমরা কখন গেছি 11টার সময় হয়তো বলেছি আপনাদের, 11টার সময় গেছি। এখন বাজে হচ্ছে 1:40 বেজে গেছে, আমি শাড়িটা এখন চেঞ্জ করবো, পরে আপনাদের সঙ্গে দেখা করবো, রান্নাও এখনও বাকি আছে। হ্যাঁ, মা এখন এখন বসে বসে একটু হাওয়া খাবে, আর আমরা এত তো জল তৃষ্টি লেগেছিল গাড়ির মধ্যে, আমরা আইসক্রিমটা খেয়ে নিয়েছি, পরে দেখা করবো। গুড আফটারনুন বন্ধুরা, দেখুন আমাদের এখন 2:45 বেজে গেছে, আমরা এখন খাওয়া দাওয়া করে নেবো, আফটারনুনই বললাম। আর আমাদের দুপুরে লাঞ্চ মেনু আজকে কী সেটা দেখিয়ে দিচ্ছি। আলু সিদ্ধ শুকনো লঙ্কা দিয়ে ভালো করে বেশ মাখিয়েছি পেঁয়াজ দিয়ে, ভেন্ডি ভাজা, কুমড়ো ভাজা, ডিম সিদ্ধ, ডাল, আর স্যালাড কেটে নেওয়া হয়েছে, আর বিবাস কেটেছে স্যালাডগুলো আজকে, আর টক ডাল আমড়া দিয়ে। আর বিবাস বলো মা সিদ্ধ করে দিতে, মানে অমলেট করে দেবে, তাই বিবাসকে দুটো ডিমের অমলেট করে দিয়েছি, আলু সিদ্ধ, ভেন্ডি ভাজা, মাকেও ডিম সিদ্ধ দিয়ে দিয়েছি। আমরা এখন খাওয়া দাওয়া করে নেবো। বন্ধুরা খাওয়া দাওয়া করে বাসন টাসন মাজাও হয়ে গেছে, সব গ্যাস ওভেন সব পরিষ্কারও করে নিয়ে। বন্ধুরা সকালের দিকে যে মার্কেটে গেছিলাম, তাই বড় বাজারের দিকেও গেছিলাম, একটু সবজি বাজারও নিয়ে এসেছি, গাজর, পেঁপে, উচ্ছে, ধনে পাতা, আর টাটকা তাজা কাঁচা লঙ্কা, অপূর্ব কাঁচা লঙ্কা, চলুন। আর হচ্ছে নিয়েছি আখের গুড় শরবত খাওয়ার জন্য, এগুলো পরে আপ যাব, ওখানে এসেছি, ওগুলো ঠাকুর ঘরে রেখে দিয়েছি। আর আজকে কী কী কেনাকাটি করলো আমার শাশুড়ি মা সেটাই আপনাদের দেখাবো। আর এখন বেজে গেছে 4:20, 4:00 খাওয়া দাওয়া করে ধোয়া মাজা করতে করতে 4:20 বেজে গেছে, ফোনটা আস্তে করে চালায়। চলুন কী কী নিয়ে এসছে একবার দেখা বিবাস, চলুন। এই এখন একটু বসার টাইম পেলাম, তারপরে বাসন না ধুয়েই খাওয়া দাওয়া করে একটা রান্না চ্যানেল যেটা ওটাও আপলোড করা কিছুই করা হয়নি, তারপরে ওটা তাড়াতাড়ি করে ভয়েস দিয়ে আমি ভিডিওটা ছাড়লাম, তারপরে এই মাত্র আপনাদের সামনে আসতে পারলাম। আর কী কী নিয়ে এসছি সেটা আমি দেখাবো, চলুন দেখে নেওয়া যাক আমার শাশুড়িমা আজকে কত কেনাকাটি করেছে দেখাচ্ছি। আর এই গ্লুকন্ডিটা নিয়েছি, গ্লুকন্ডিটা নিয়েছি, এই গ্লুকন্ডির সঙ্গে এই বোতলটা ফ্রি দিয়েছে, খুব সুন্দর লাগছে না? ফ্রি জিনিস ভালো লাগে, এরকম বেশি একটা পাওয়া গেলে খুব ভালোই লাগে না? তাহলে আজকে কী কেনাকাটি হয়েছে দেখাই, সবার আগে থালটাই দেখাই। এই থালটা নেওয়া হয়েছে গ্রামের বাড়িতে যে আমার ছোটো দেবর আছে, এই ছোটো ভাইয়ের জন্য, এটা ভাত খাওয়ার জন্য মা কিনল কাঁসার থালা, 1,500 টাকা দাম, কেমন হয়েছে কমেন্ট করে বলবেন। একটু কাদা উঁচুই নিয়েছে, ছোটো ছেলে ভাত খাবে তো ডাল টাল সব ফেলে দেবে, ওর জন্যই এই থালটা নিয়েছে, এমনি কাদাটা উঁচু দিকে নিয়েছে, এই কাজটা ভালো আছে। আর আর মায়ের এই জুতোগুলো কেনা হলো, এই জুতোগুলো মাই পছন্দ করলো, এইগুলো ভালো লাগছে, তাই মায়ের এই জুতোগুলো নেওয়া হলো। কিছু মনে করবেন না, দেখালাম জুতো, এইভাবে দেখালাম বলে নতুন জুতো। এবার কি কেনাকাটি হলো দেখি, মা দিয়ে ছেলেদের জন্য অনেক কিছু কিনেছে, 3 ছেলেকে এক জায়গায় পাবো তো ওর জন্য অনেক কিছু কিনেছে, কারণ ওরা তো সব পূজার সময় যদি কেনে, মা এই এই টি শার্টগুলো কিনেছে, কারণ 3 জুলাই তো এবার পাবে, দুর্গাপূজার সময় কেউ থাকে কেউ থাকে না, দেখাচ্ছে মা। এটা হচ্ছে বড়ো ছেলে দিয়ে দেখা হয় না, বড়ো ছেলের জন্য এই টি শার্টটা কিনেছে, একটা খুলে দেখায় সবগুলো একই,
এটা আমাদের দাদা ভাইয়ের জন্য, আমাদের দাদা ভাই যেহেতু সবার বড় ওর জন্য এটা কিনেছে। একটাই খুলে দেখলাম সব একই। এইরকম এই কালারটা বড় ছেলের জন্য, এই কালারটা মা কিনেছে হচ্ছে আমার মেজো দেওয়ারের জন্য, এটা হচ্ছে আপনাদের দাদা ভাই বড়, আর এই কালারটা মেরুন কালার, এটা হচ্ছে ছোটো মেজো ছেলের জন্য মায়ের, মানে আমার মেজো দেওয়ার, আর ছোটো সর্দার, এটা হচ্ছে সবার ছোটো, তাই রেড কালার আছে, এটা একদম লাল ক্যাটকাটাও না, বেশ লাল খয়েরি ভালো লাগছে কালারটা। এটা আমার ছোটো দেওয়ারের জন্য তিন দুনার তিনটে গেঞ্জি, এই প্যান্টটা আমি নিয়েছি আপনাদের দাদা ভাইদের জন্য, দাদা ভাইয়ের জন্য আমি নিয়েছি, আর যদি আপনাদের দাদা ভাই না হয় বিবাস করবে, এটা আমি কিনেছি। আর আর এই হাফ প্যান্টগুলো মা একটা করে নিল, আর কি দেখাবো, এটা নিলে হচ্ছে এটা ছোটদের জন্য, ছোটো দেওয়ার জন্য এটা নিয়েছে, সব খুলবো না, একটা একটা খুলে সিম্পল দেখালাম, আর এটা হচ্ছে মেজে দেওয়ার জন্য, এগুলো হাফ প্যান্ট। আর দিবাসের বাবার মানে আমাদের দাদা ভাই যেহেতু প্রচুর হাফ প্যান্ট আছে, মাকে বললাম হাফ প্যান্ট নিতে হবে না, আর একটা গেঞ্জি নেওয়া হোক, তাই আর একটা টি শার্ট নেওয়া হলো। এই এই প্যান্টের দামেই আর একটা টি শার্ট দিয়ে নিয়েছি, আপনার দাদা ভাই জন্য। এই আজকে আমার শাশুড়ি মায়ের মার্কেটিং, কারণ হচ্ছে বলছি কারণ হচ্ছে তিনজনাকে একসঙ্গে পাবে, আমার মেজো দেওয়ারও বাড়ি এসছে আজকে এক সপ্তাহ, আবার আপনাদের দাদা ভাইও আসতে পারে হঠাৎ, কারণ আসতে পারে আমি দেখছি, যদি না আসে ওর জন্য আপনাদের বলেনি, কিন্তু আজকে যেহেতু মা কেনাকাটি করেছে তাই একটু আভাস দিলাম যদি আসে, কারণ ফৌজি ছেলেদের বলা যায় না কখন আসবে আর কখন আসবে না, ওদের তো কোনো ঠিক থাকে না, তাই ও যদি সামনে মাসে আসে, আর আসার কারণটাও আমি বলছি, কারণ ওর একটু অন্য জায়গায় পোস্টিং আসবে, পোস্টিংয়ের জন্যেই ও ছুটিটা নিচ্ছে বেশ কয়েকদিন, আমি কদিনটা ছুটি সেটাও জানি না, কুড়ি দিন না এক মাস ওই জানে, আসলে অবশ্যই দেখতে পাবেন, এক সপ্তাহ পর হয়তো আসতে পারে, আসলে দেখতেই পাবেন। তাই মা বললো তাহলে মেজে ছেলে ধরো বাইরে থাকে, ও আছে তাহলে, আর ছোটো ছেলে তো বাড়িতেই থাকে ডাক্তারি করে, তাই তিন ছেলে যখন সবাই থাকবে, পুজোর সময় হতে কেউ থাকবে কেউ থাকবে না, তাই আমি একটু তিনজনের জন্যই কিনব, তাই তিনজনের জন্যেই কেনাকাটি করলো। চলুন এই আজকে মার্কেটিং, আর মার্কেটিংগুলো সব কেমন হলো আপনারা অবশ্যই বলবেন। এগুলো এখন বসে বসে ভাজ করতে হবে, আর বন্ধুরা খুবই সফট এই গেঞ্জিগুলো, এত সফট খুবই পরে খুবই আরাম, খুবই। চলো বন্ধুরা আজকে যতটুকু পেরেছি শেয়ার করেছি, আর ভিডিও বড় করব না, এখন সাড়ে চারটে বেজেও গেছে, বিকালের যেসব কাজ মোটামুটি সবই করা আছে আসার। চলুন বন্ধুরা, আর বাইরে তো বৃষ্টি সারাদিনই হচ্ছে, বন্ধ হচ্ছে, রোদ হচ্ছে, আবার হচ্ছে, এইরকমই মেঘলা মেঘলা কাল থেকেই করছে একই, তার যাই হোক ভিডিও আর বড়ো করবো না, এগুলো এখন সব ভাজ করবো, আবার নেক্সট ভিডিও নিয়ে চলে আসবো। ভিডিও যদি কিছু ভালো লেগে থাকে আপনারা অবশ্যই কমেন্ট করে বলবেন, লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না, আপনারা ভালো থাকবে সুস্থ থাকবে সকল সময় হাসি খুশি থাকবে, আর নিজের শরীরের খেয়াল রাখবে। আজকের মতো বাই বাই, গুড সরি আজকের মতো বাই বাই, গুড নাইট বন্ধু, বাই।